রাজ্য সরকারের অনুমোদিত নাগাল্যান্ডের রিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন পলাশডিহি শিবানীপাড়ার বাসিন্দা মিলন দাস। গতকাল পাঁচগাছিয়া মোড়ে উত্তম বাউরি নামে এক লটারি বিক্রেতার কাছে 50 সেমের একটি লটারি কিনে নিয়ে যান তিনি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সেই লটারি রাত্রি 8টার পর খেলা হলে তিনি জানতে পারেন তার কেনা লটারি প্রথম পুরস্কার অর্জন করেছে। খুশিতে পরিবার সহ স্থানীয়রা সেখানে কুন্ডু বাবু এসেছিল, তো ওনার হাতে টিকিট আমি তুলে দিলাম। এবং আরেকবার যখন আসে তখন একটা লিখিত লেখালো কাগজের মধ্যে, ওই লিখিত নিয়ে গেল। এবং কুন্ডু স্যার আজকেও ভোরে ফোন করেছিল, তো বললো 10:30 পর যেতে বললো। তো পয়সাগুলো কী করবেন আপনি? পয়সাগুলো ওই এমআইএস করে দেবো, ঘর বানাতে হবে, তারপর একটা মেয়ে আছে তার বিয়ে দিতে হবে। আপনি কী করতেন আগে? আগে আমি কিছুই করতাম না, যেহেতু মা রেলে সার্ভিস করতো, তো সার্ভিস করার পর যা টাকা পয়সা পেয়েছিলাম, তো ওই টাকা পয়সা নিয়ে বাদে এতদিন ধরে ঘর চালাছিলাম, ঠিক আছে। তো তার মধ্যেও 2000-1000 করে এমনি করে টিকিট কাটতাম। তো ঠাকুরের ইচ্ছায় কাল আমার 1 কোটি লেগে গেছে। এই প্রসঙ্গে মিলনবাবু জানান, প্রতিদিন লটারি কেনার পর আজকেই 1 কোটি টাকা পাওয়া গেল। এই টাকা দিয়ে মেয়ের বিয়ে, বাড়ি সহ সমস্ত সমস্যার সমাধান হবে। খুব ভালো লাগে। কি করবেন টাকাগুলো? মেয়ে আছে, ঘর বানাতে হবে, আর কিছু পয়সা আছে, ছেলের অসুস্থ লাগতে হবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার মামা টিকিটে 1 কোটি টাকা পেয়েছে, কি কি হচ্ছে, কেমন লাগছে তোমার? আমার তো বহুত আনন্দ লাগছে, এত টাকা পেয়েছে বলে আমার খুব হ্যাপি আছি। তো তুমিও কোনো দাবি রেখেছো নাকি মামার কাছে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।